নমস্কার বন্ধুরা, এ দেখো, নমস্কার বন্ধুরা, গার্ডেনিং উইথ অর্চনাতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এটা হচ্ছে আমার ছোট্ট একটি পেট এবং যার নাম রিকি, আপনাদের সাথে পরিচয় করে দিলাম, খুব দুষ্টু। আর এ আজকে আমার কোলে উঠেছে আর আপনাদের সঙ্গে, ওই দেখো দেখো এখানে দেখো বন্ধুদের। হ্যাঁ বন্ধুরা, আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি, যে ভিডিওটা আপনাদের সঙ্গে না শেয়ার করে হয়তো পারতাম না। আর এই যে দেখছেন আমার টমেটো গাছ, দেখুন বন্ধুরা, আমি দেখাই আপনাদের কত বড় বড় টমেটো হয়েছে দেখুন। আর এই যে দেখছেন, এটাও একটা ছোট গাছ, এটা কিন্তু এই গাছের নয়, এটা ওই গাছেরই। আর এটা একটা ছোট গাছ, আমি স্টেপ বাই স্টেপ বসাই, একটা গাছ ফল দেওয়ার পর আর একটা গাছে যেন ফল আসতে থাকে সেরকম। কত ফল, থরে 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 ফল ধরেছে, আর এক একটা ফলের সাইজ কত বড়। কি করলে, এ দেখুন বন্ধুরা, এখানেও দেখুন, এখানেও প্রচুর ফল, এ দেখুন এখানেও প্রচুর ফল, এখানেও প্রচুর ফল। আর কি করলে আপনি এরকম এই এত এত গাছ ভরে ফল পাবেন? চারি জায়গায় ফলে ভর্তি, দেখছেন আমার গাছটাকে একটু লক্ষ্য করুন, চতুর জায়গায় ভীষণ ফল। কি কারণে এত ফল ফলাতে পেরেছি সেটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি তো আগে বন্ধুরা আপনাদেরকে বলেই দিয়েছি যে মাটিটা কিভাবে প্রস্তুত করবেন, সেটা তো আমি আমার আগের একটা ভিডিওতে দেওয়া রয়েছে, সেটা আমি বলছি না আর এই ভিডিওতে। এই ভিডিওতে শুধু বলবো দুটো জিনিস দিন, যাতে আপনি এরকম এত এত ফলন খেতে পারেন। দেখুন বন্ধুরা, গাছ থেকে পাকা টমেটো পেয়ে পাখিরা ফুটো করে তার ভেতর থেকে খেয়ে গেছে, আর পাখিদেরও মজা বলুন। আমরা শুধু ছাদ বাগান করলে শুধু আমরা খাবো তা নয়, পাখিরাও খাবে, কিন্তু তার মধ্যে হনুমানের উপদ্রব অনেক কিছুই আছে, বাদুড়ের উপদ্রব, সেজন্য এইখানে একটু জাল দিয়ে যতটা পেরেছি ঘিরে দিয়েছি, আর বাকিটা আমি পাখিদের জন্য ফাঁকা রেখে দিয়েছি যাতে পাখিরাও খেতে পারে। সে আপনাদের তো বলেই দিয়েছি যে আপনারা সপ্তাহে একদিন সর্ষের খোলের জল দেবেন, সর্ষের খোলের জল দিলেন এবং সর্ষের খোলের মধ্যে অল্প দুটো কাটা নিম খোল অবশ্যই আপনারা দেবেন। এই দেখুন বন্ধুরা, এত ফলের ভার যে এই টমেটোগুলো পুরো ঝুঁকে পড়েছে এখানে। সর্ষের খোলের সঙ্গে নিম খোলটা মেশাতে ভুলবেন না। এছাড়া দুটো জিনিস যেটা আপনাদেরকে এই এত এত ফলন আনতে সাহায্য করবে, সেই দুটো জিনিস আপনারা এই গাছেতে অ্যাপ্লাই করুন। বন্ধুরা এই দেখুন কত বড় বড় ফল, আমি আপনার থেকে এটা তুলে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, নিজের গাছের ফল কত ভালো লাগে বলুন তো, তুলতে তুলে খেতে, এবং এটি সম্পূর্ণ জৈবিক উপায়। এত বড় বড় ফল কি করেছে দেখুন, দুটোতেই আমার হাতের থেকেও বেরিয়ে গেছে, ভর্তি হয়ে গেছে। আমি আপনাকে বলতে পারি এই ওষুধটি আপনি ব্যবহার করুন, এটা ওষুধ নয়, সম্পূর্ণ জৈব একটি প্রোডাক্ট। এই দেখুন বন্ধুরা, এটি হচ্ছে সিউইড এক্সট্র্যাক্ট। এই এক্সট্র্যাক্টটা আপনি যদি 15 দিন অন্তর ব্যবহার করেন তাহলে বন্ধুরা কখনো আপনার গাছে কোনো ক্ষতি হবে না। এর মধ্যে অনেক পরিমাণ মাইক্রো এবং ম্যাক্রো নিউট্রিয়েন্ট আছে যেগুলো গাছের বৃদ্ধিতে সহায়তা করে। আপনার গাছের ফুল একটাও ঝরতে দেবে না, প্লাস এর মধ্যে যে আয়রন আছে, ম্যাগনেশিয়াম, জিঙ্ক, ফসফরাস সমস্ত কিছু দেওয়া রয়েছে। বন্ধুরা, সিউইড এক্সট্র্যাক্ট সম্বন্ধে তো আপনাদের বললাম, কিন্তু আরেকটি জিনিস আছে যেটাতে আপনার গাছটি আরও ভালো হয়ে যাবে, সেটা হচ্ছে বন্ধুরা এমন একটি জিনিস যে জিনিসটা আপনার গাছে পোকামাকড়ের সংখ্যা আপনার গাছ থেকে চিরতরে বিলুপ্ত করে দিতে পারে, সেটা হচ্ছে এই নিম অয়েল। এই নিম অয়েলটা আমি অনলাইন থ্রু আনিয়েছি, এটা আপনি 15 দিন অন্তর অন্তর বা 10 দিন অন্তর অন্তর বা সপ্তাহে একদিন, আপনার যেমন ইচ্ছা আপনি সেরকমভাবে এটা দিন। নিম খোলটা যেমন আপনি সর্ষের খোলের সাথে মিশিয়ে আপনি অ্যাপ্লাই করবেন, এবং মাটিতেও কিছুটা নিম খোল দেবেন, কারণ মাটি থেকে সমস্ত জীবাণুর উৎপত্তি, সেহেতু আপনি মাটিতে তো নিম খোল মেশাবেন, এবং আপনি যখন সর্ষের খোল অ্যাপ্লাই করবেন তখন তার সাথে নিম খোলটা অবশ্যই দেবেন। কিন্তু এটাও আপনাকে দেখতে হবে বন্ধুরা যে
আপনাকে নিম অয়েলটাও ইউজ করতে হবে। ওপর থেকে যদি আপনি নিম অয়েলটা ইউজ করেন তাহলে আপনার গাছে পোকামাকড় কখনও আসবে না, রোগবালাই দমন হয়ে যাবে। আপনি যদি এই গাছে ছোটোর থেকে আপনি যদি মানে দেন, কোনো পোকামাকড় আপনার গাছকে অ্যাটাক করবে না, একটা ফুলও কষবে না এবং এই গাছটি বৃদ্ধি হবে এবং পোকামাকড়ের হাত থেকে এই গাছটি বাঁচবে। বন্ধুরা, আমি আপনাদের এই দুটো জিনিস অবশ্যই বাড়িতে রাখতে বলবো এবং আপনাদের ইউজ করতে বলবো। আপনারা যদি আমার কথা শুনে এই দুটো জিনিস বাড়িতে রাখেন এবং গাছেতে অ্যাপ্লাই করেন, আপনারা নিজেরাই এর রেজাল্ট বুঝতে পারবেন। এই দুটো যদি আপনারা ব্যবহার করেন তাহলে এই যে দেখছেন কী সুন্দর ফল, আপনারা এরকম তুলতে পারবেন এবং সহজেই। এ দেখুন বন্ধুরা, আমি এটা তুলে নিয়ে যাচ্ছি, তুলছি এগুলো। আমার খুব ভালো লাগছে নিজের গাছের ফসল তুলতে, সেই জন্য আমি তুলে নিলাম। এই যে এরকমভাবে আপনারা তুলে তুলে খেতে পারবেন এবং আপনারা, আমি চাইবো যে আপনারা সম্পূর্ণ জৈবিক উপায় করুন। কে বলেছে আপনাদের রাসায়নিক সার দিতেই হবে? রাসায়নিক সার বাদ দিয়েও আপনারা সম্পূর্ণ জৈবিক উপায় এই এত এত ফসল ফলাতে পারেন। বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি? যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ শেয়ার করুন এবং অপরকে জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, বাই।